সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মেসার্স রোশনি ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকোলা হাই স্কুলের পেছনেই। এই খামারটি পরিচালনা করে থাকেন রকিবুল ভাই। উনি কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এআই কর্মী হিসেবে নিয়োজিত আছেন। এর পাশাপাশি উনি গরু সংগ্রহ করে নিয়ে এসে এগুলো বেচা বিক্রিও করে থাকতেছেন। তো আজকে আমরা এই ফার্মে আসার পর দেখতে পারলাম এবার এখানে একাধিক সার বাচ্চার পাশাপাশি বকনা বাচ্চা সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা এখানকার বাসাইকে কিছু বকনা এবং কিছু সার গরু আপনাদের মাঝে দেখাবো। তো দেখাবো রকিবুল ভাই কী কী ধরনের গরুগুলো কালেকশন করছেন, সেগুলোর বয়স কীরকম, যাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কেও জানানোর চেষ্টা করব। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলে? আল্লাহ মোটামুটি চলছে আর কি। চলতেছে মোটামুটি ভালোই। তো কি কি ধরনের কালেকশন বর্তমান করতেছেন? কালেকশন তো সব কোয়ালিটি থাকে, আসলে একটা প্রতিবেদনে সব কোয়ালিটি দেখানো সম্ভব হয় না। আমি আজকে দেখাবো কিছু বকনা আর কিছু সার গরু। আচ্ছা, তো আপনাদের রেগুলার প্রোগ্রাম করা হচ্ছে, আজকে তো দেখতেছি খামার ভর্তি গরু আপনার এখানে। জি অবশ্যই ভাই, যেহেতু বিক্রির জন্য খামারটা, সেহেতু গরু তো অবশ্যই থাকবে। আচ্ছা, মূলত এগুলো বিক্রির যেগুলো এখানে যেগুলো আছে সবগুলো ডিসপ্লে সেন্টার, এটা অবশ্যই মানে এখানে সবগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা। জি, তো আজকে কি বকনা এবং সার এগুলোই দেখাবেন? জি ভাই। তো এগুলো মূলত কাদের যে উদ্দেশ্যে সংগ্রহ করা? আসলে ভাই এটা এখন তো বর্তমানে ডেইরি সেক্টরে মনে করেন সারা বাংলাদেশে মোটামুটি আমার মনে হয় আনাচে কানাচে অনেক জায়গায় ডেইরি সেক্টরটা তৈরি হচ্ছে আর কি। আর এই সেক্টরে আপনার মনে করেন উন্নত মানের জিনিস যদি নতুনত্ব দর্শককে দেওয়া যায়, আমার মনে হয় নতুন করে তারা যদি ডেইরি সেক্টরটা শুরু করে তাহলে সফলতার মুখ দেখতে পারবে, সফলতার মুখ দেখতে পারবে, এই লক্ষ্যে কাজ করে আর কি। আচ্ছা, তো যেহেতু এবার গরু অনেকগুলো, চলেন একটা একটা করে দেখাবো এবং এর যে খুঁটিনাটি তথ্য এটা আমাদের মাঝে জানাবেন। অবশ্যই ভাই, তো চলেন দেখাই আমরা। তো ভাই শুরুতেই মাশাআল্লাহ সুন্দর দেখে একদম ধবধবে সাদা একটা গরু আমাদের মাঝে নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে বলবেন, কোন জাত এটা? আসলে এটা জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান, এ গেটের একটা বাচ্চা হবে। আমার বাসনায় কিন্তু এ গেটের কয়েকটা বাচ্চা আছে বকনা, আপনার মনে হয় 9 থেকে 10 পিস হবে। আচ্ছা, এটাই আজকে দর্শককে দেখাবো। আচ্ছা, তো শুরুতে যে বাচ্চাটা দেখতেছি এই বাচ্চাটার বয়স কেমন বর্তমান? এই বাচ্চাটার বয়স হবে 11 মাস। 11 মাস, সেফ জোনের বাচ্চা। জি, খাবার দাবার তো সব ঠিকঠাক? আল্লাহর রহমতে খাবার দাবার ঠিকঠাক, এফএমডি ভ্যাকসিনের করা আছে, কোনো রকম কোনো সমস্যা নাই। আচ্ছা, তো শুরুর বাচ্চাটা যদি কোনো কেতাবের যদি দেখে পছন্দ হয়ে থাকে কেমন মূল্য পরিশোধ করতে হবে? ওটা দাম চাচ্ছি আমি 70,000। 70,000 টাকা? জি। আচ্ছা, যারা নিতে চায় দরদাম করে নিতে পারবে? দরদাম বলতে হালকা কিছু আলোচনার সুযোগ আছে, কিছু সম্মানই করা যাবে। আচ্ছা, এটা ছিল আপনার সিরিয়ালে প্রথম নাম্বারের গরু, এই গরুটা একটু সাইড করে দেবেন। এরপর সাদা কালো আরও একটা গরু আমাদের মাঝে নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সটা 11 মাস হবে, আপনার এ গেটের বাচ্চা, আপনার কালারটা সাদা কালো মিশ্রিত, কিন্তু তার দুধের রেকর্ড, মায়ের দুধের রেকর্ড এবং সম্পূর্ণ কিছু বডি স্ট্রাকচার সব দিক থেকে এ গেটের বাচ্চা। আচ্ছা, দর্শক ভাইদের পছন্দ হলে তারপরে এই বাচ্চাটা নিতে পারবে? অবশ্যই ভাই। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আমি 69,000 টাকা। 69,000 টাকা দাম চাচ্ছেন, যাদের পছন্দ হবে তারা দেখে শুনে এই বাচ্চাটাও নিতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে একদম লাল আকৃতির একটা গরু আমাদের মাঝে নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা হলো গির, আপনার একবার পারফেক্ট গির হবে। আচ্ছা, গিরের বকনা? জি, বকনা বাচ্চা এবং বয়সটা আছে 11 থেকে 11.5 মাস। 11 থেকে 11.5 মাস? জি। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কারো পছন্দ হয় এটার দামটা কেমন? এটা আপনার দাম ফিক্সড দাম পড়বে হলো 55,000। 55? এটা এটা এইটার ক্ষেত্রে কোনো দরদাম চলবে না? না, এটা ফিক্সড দাম 55। এটা ছিল 3 নম্বরের গির বাচ্চা। তো ভাই এই বাসে সিরিয়ালের 4 নম্বরে কালো আকৃতির আরও একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। মানে এটা শিং উঠবে না? না, এটা শিং উঠবে না, যদি শিং উঠে তাহলে এটা জরিপানা দিয়ে ব্যাক নিয়ে আসবো। জরিপানা দিয়ে ব্যাক নিবেন? 100%। আপনার গাড়ি ভাড়া যা কিছু
সে চাই দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, বাচ্চার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স আছে 12.5 মাস। 12.5 মাস জি। এটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখতে পারবেন? এটার দাম চাচ্ছি 1,20,000। 1,20,000 টাকা জি। যাদের পছন্দ হবে তারা দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই। এই পাশে সিরিয়ালে 5 নম্বর একটা গরু নিয়ে আসলেন, সাদা কালো। এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা আপনার হলিস্টেন ফিজিয়ান, এটা রেডি বাচ্চা, আপনার যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। আচ্ছা, যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে, রেডি বাচ্চা জি। আচ্ছা, খাবার দাবার তো সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে খাবার দাবার সব ঠিকঠাক। তো এই বাচ্চাটা যদি কারো পছন্দ হয় এটার দাম? এটার দাম চাচ্ছি আমি হলো 80,000 টাকা। 80,000 টাকা দাম চাচ্ছেন, যাদের পছন্দ হবে দেখে শুনে দরদাম করেও নিতে পারবে জি। এটা কিন্তু রেডি বাচ্চা, বয়স আছে 13 মাস। 13 মাসের মতো বয়স জি। আচ্ছা, এবারে 6 নম্বর সিরিয়ালে লাল আকৃতির আরও একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা হলো মূলত জার্সি, বিগ জার্সি হবে আর কি, মিনি জার্সি না। আপনার এই গরুটা অন্য জার্সির মধ্যে একবার হাই রেঞ্জের হবে, এই গেটের বাচ্চা। তো বয়স কেমন হয়েছে? এটার বয়স আছে আপনার 13.5 থেকে 14 মধ্যে। তাহলে রেডি হয়ে গেছে? রেডি বলতে আমি বীজ দিছি। বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ। আপনি নিজে দিছেন? জি। আপনার কত, 7-8 দিন? কি বীজ প্রয়োগ করলেন এর মধ্যে? এর মধ্যে জার্সি বীজ দেওয়া আছে। জার্সির বীজ দেওয়া হয়েছে জি। আচ্ছা, 7-8 দিন হলো বা বীজটা প্রয়োগ করা হয়েছে জি। তো এই গরুটা যদি কারো পছন্দ হয় এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,09,000 টাকা। 1,09,000 টাকা জি। যাদের পছন্দ হবে তারা দেখে শুনেও নিতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, এরপরে 7 নম্বর সিরিয়ালে লাল এবং সাদার মিশ্রিত একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন, এটা কোন জাত? এটা জাতে আমি মনে করি যে অনেকে কোরিয়া জার্সি বলে, কিন্তু এটার জাত হলো হলিস্টেন ফিজিয়ান, রেড ফিজিয়ান বলে আমি। আচ্ছা, মানে এর মধ্যে জার্সির পার্সেন্টেজ আছে? হ্যাঁ, জার্সি এবং হলিস্টেন ফিজিয়ানের মিশ্রিত। আচ্ছা, আর এই গরুটাও আপনার বীজ দেওয়া আছে, আমার পিটপিট 4টা গরু বীজ দেওয়া আছে। আপনার যদি কোনো দর্শক চেকে নাই বীজ দেওয়া আছে এটা বলবো, বকনা হিসাবে বিক্রি হবে, কোনো দর্শক যদি চাই নিতে পারে। আর এটার বয়স হবে কত, 14 মাস? 14 মাস। এটাকে সিমেন্ট দিবেন জি। তো এটার দামটা কেমন? এটার দাম চাচ্ছি আমি হলো 1,10,000। 1,10,000 জি। আচ্ছা, যাদের পছন্দ হবে এটাও দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, 8 নম্বর সিরিয়ালে সাদা কালো আর একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটাও সিমেন্ট দেওয়া আছে আপনার, এটার সিমেন্ট দেওয়া আছে হলো 20 দিনের মতো। 20 দিনের মতো জি। আচ্ছা, এটাকে কি সিমেন্ট দিবেন? এটা হলিস্টেন ফিজিয়ান সিমেন্ট দেওয়া আছে। হলিস্টেন ফিজিয়ানের সিমেন্ট জি। আচ্ছা, বয়স আছে 14 মাস, আপনার একবার সেভ জোনের বাচ্চা, প্রথম হিটে আসার পরে বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, আর বাচ্চাটা একবারে এ গেটের বাচ্চা, মানে তার দুধের রেকর্ড সম্পূর্ণ দিক থেকে আমি বলছি, প্রতিটা বাচ্চা কিন্তু দুধের রেকর্ড জানা এবং তার বৈশিষ্ট্য আসলে দর্শক দেখলে বুঝতে পারবে, এ গেটের বাচ্চা। আচ্ছা, আপনার ওইটার দাম চাওয়া হচ্ছে 1,15,000। 1,15,000 জি। আচ্ছা, যাদের পছন্দ হবে তারা দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই। এটা সাইড করে দিবেন, এরপরে সাদা কালো আরও একটা গরু নিয়ে আসছেন, ওই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। ওইটা যাতে হলিস্টেন ফিজিয়ান, ওইটাও বীজ দেওয়া আছে, পিটপিট আপনার মনে করেন বীজ দেওয়া গরু হলো 4টা। 4টা বীজ দেওয়া গরু আছে জি। আচ্ছা, তার মধ্যে 3টা দেখালাম আমরা জি, ওটাই 4 নম্বর। ওটাই 4 নম্বর দিন। ওটার বয়স কয় মাস হয়েছে? ওটার বয়স আছে আপনার কত, 14.5 মাসের মতো হবে। 14.5 মাস। আবার দাঁতটা তো হয়ে যায় নাই? না, এটা গ্যারান্টি আপনার, আমার কাছে কোনো দাঁত হওয়া গরু এ পর্যন্ত বিক্রি করে নাই। আচ্ছা, তো ওটাকে কতদিন সিমেন্ট দিয়েছেন বলছেন? ওটা আপনার সিমেন্ট দেওয়া আছে হলো 11 দিন হবে। 11 দিন হবে জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি আমি 1,20,000। 1,20,000 টাকা জি। পরপর 4টা গরু ছিল যেগুলো সিমেন্ট প্রয়োগ করা আছে, যাদের পছন্দ হবে দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই, এইসব কোয়ালিটির গরু আপনার একবার হাই রেঞ্জের গরু, আর এই কোয়ালিটির গরু বকনা স্টেপেই দাম অনেক বেশি ছিল, এখন বর্তমান বাজার হিসাবে আমি বললাম। আসলে দর্শক যদি জিনিসটা দেখে মানে সঠিকভাবে সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় গরুর দামটাও সাশ্রয় হবে, এবং যদি বীজ দেওয়া আছে বীজটা যদি আল্লাহর রহমতে কনসেপ্ট করে তাতে তাদের ভাগ্য ভালো হবে। আচ্ছা, তো এখানে বেশ কিছু বকনা দেখালাম, আপনার এই পাশে কিছু সার গরু রয়েছে, চলুন সেইগুলো দেখাই আমরা। অবশ্যই। এই পাশে একসাথে আবার বেশ কিছু সার বাচ্চাও নিয়ে আসছেন আমাদের মাঝে, শুরুতে যেটা নিয়ে আসলেন এইটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা আসলে সাহিওয়াল বিট, আপনার কালারটা একটু মানে আনকমন,
ভিন্ন কালার আসছে। হ্যাঁ, আপনার বাচ্চাটার বয়স আছে কত? 7 মাস। 7 মাসের মতো? জি। আচ্ছা, খাবার দাবার তো সব ঠিকঠাক? হ্যাঁ, খাবার দাবার আল্লাহর রহমতে সব সম্পূর্ণ ঠিকঠাক এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? আমি পাশাপাশি দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা এক দাম বলে দেবো। কোনো দর্শক যদি নিতে চায় তাহলে মানে একেবারে সীমিত, আজকে প্রতিবেদনে যে কয়টা গরু দেখাবো একেবারে সীমিত রেঞ্জে দাম বলার চিন্তা ভাবনা, এবং যাতে দর্শক নিতে পারে অবশ্যই। আচ্ছা, তো 2 নম্বর যেটা, এটা কোন জাতের? এটাও সাহিওয়াল বিট, কালারটা আপনার সাই কালার কিন্তু বিটটা হলো সাহিওয়াল। এটার বয়স কেমন? পাশাপাশি যে দুটো আছে সেম একই বয়স, একই বয়সের বাচ্চা? জি। আচ্ছা, যেহেতু দুটো একসাথে দাম বলতে চাচ্ছেন এবং এক দাম বলতে চাচ্ছেন, জি, কেমন দামে দুটো একসাথে নিলে? কোনো দর্শক যদি একসঙ্গে দুটা নিতে চাই সেক্ষেত্রে আমি 78,000 টাকা ফিক্সড দাম। 78,000 দুইটা একসাথে? জি। আচ্ছা, যাদের পছন্দ হবে একদম নির্ধারিত দাম 78,000, যাচাই বাছাই করে তারা এই বাচ্চা দুটো নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, সারের মধ্যে আবার একটা বকনা দেখতেছি, সাদা কালো বাচ্চা। জি, এটা আপনার বয়স আছে 8 মাস। 8 মাসের মতো বয়স? হ্যাঁ, বাচ্চাটা আপনার এ গেটের বাচ্চা, ছোট স্টেপের বাচ্চা কিন্তু এ গেটের বাচ্চা হবে। আচ্ছা, একবারে পারফেক্ট আপনার দুধের রেকর্ড, ওলান পালান মানে তার গলা কম্বল টম্বল একবার সম্পূর্ণ কিছু দর্শক দেখলে বুঝতে পারবে। এটাও ফিক্স দাম বলে দেবো, এটা ফিক্স দাম পড়বে হলো 48,000 টাকা। এটা 48,000 টাকা দাম পড়বে ফিক্সড? আচ্ছা, যাদের পছন্দ হবে একদম দাম নির্ধারণ করে দেখে শুনে নিতে পারবে এটা? অবশ্যই ভাই। আচ্ছা, এরপরে একদম ধবধবে সাদা একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসলেন, এইটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও একবারে এ গেটের আপনার হাই রেঞ্জের একটা সার বাচ্চা হবে, হলিস্টেন ফিজিয়ান। আচ্ছা, বয়স কেমন এগুলার? এটার বয়স আছে 7.5 থেকে 8 মাস। 7.5 থেকে 8 মাসের মতো? জি। আচ্ছা, এটার দামটা? এটার দাম ফিক্সড দাম পড়বে হলো 60,000 টাকা। 60,000 একদম নির্ধারিত দাম? জি। যাদের পছন্দ হবে তারা দেখে শুনে বুকিং দিতে পারবে? অবশ্যই। আচ্ছা, এরপরে আরও একটা ধবধবে সাদা সার বাচ্চা নিয়ে আসছেন, এইটা সম্পর্কে একটু বলবেন। এটা সাহিওয়াল বিটের সার দেখাবো আমি হলো 6টা। আচ্ছা, 6টা একদম সাহিওয়াল বিটের সার দেখাবেন? জি। তো এটার বয়স কেমন? এটার বয়স আছে আপনার কত? 10.5। 10.5 মাসের মতো? জি। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে আমি 58,000 টাকা। 58,000 টাকা দাম চাচ্ছেন, যাদের পছন্দ হবে দেখে শুনে এটা নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, এরপরে লাল আকৃতির একটা সার বাচ্চা নিয়ে আসলেন, এইটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও সাহিওয়াল 100 বিটের একটা বাচ্চা, আপনার বয়সটা হবে 10.5 থেকে 11 মধ্যে। 10.5 থেকে 11 মাসের মধ্যেই হবে? জি। আচ্ছা, এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 60,000 টাকা। 60,000 টাকা দাম চাচ্ছেন, যাদের পছন্দ হবে দেখে শুনে এটাও নিতে পারবে? অবশ্যই ভাই। এরপরে আরও একটা লাল আকৃতির বাচ্চা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও সাহিওয়াল 100 বিটের বাচ্চা, আপনি 10.5 থেকে 11 মাস বয়স হবে। আচ্ছা, এটার দাম চাচ্ছি আমি 61,000 টাকা। এটার দাম 61,000 টাকা? জি। যাদের পছন্দ হবে তারা এটাও দেখে শুনে নিতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, এটা আমি লট আকারে 6টা একবারে সীমিত আকারে বলে দেব লাস্টে। লাস্টে 6টার একটা দাম বলবেন? জি। তার মধ্যে 3টা দেখাচ্ছি, আরও 3টা অবশিষ্ট আছে। এরপরে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটাও সাইওয়াল বিট, একবারে 100 সাইওয়াল বিটের বাচ্চা, আপনার বয়সটা সেম বয়সের হবে, এটার দাম চাচ্ছি 62,000 টাকা। এটার দাম 62,000 টাকা? জি। এখানে 6টার একটা লট, যার মধ্যে 4টা দেখাচ্ছি, আরও 2টা অবশিষ্ট আছে। জি। এরপরে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। ওইটাও সেম বয়সের সাইওয়াল বিট, 100 বিট, দর্শক দেখলে বুঝতে পারবে কোন কোয়ালিটির বাচ্চা, এটার দাম চাচ্ছি আমি 61,000। এটার দাম 61,000 টাকা? জি। আচ্ছা, আর এই লটের সর্বশেষ আর একটা হেলদি গরু নিয়ে আসছেন আমাদের মাঝে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। ওইটাও সাইওয়াল বিট, সেম বয়সের, আপনার সেম বয়স বলতে মনে হয় 11 মাস হতে পারে। 11 মাস? জি। এটার দাম? এটার দাম চাচ্ছে 67,000 টাকা। 67,000? জি। আচ্ছা, এখানে তো 6টার একটা লট সাজাইছেন। জি। 6টা যদি একসাথে কেউ নিতে চায় কেমন করে দাম রাখা যাবে? কোনো দর্শক যদি 6টা একসঙ্গে নেয় সেক্ষেত্রে আমি 58,000 টাকা পিস লাগবো। 58,000 টাকা পার পিস করে দাম পড়বে? জি। যদি কেউ 6টা একসাথে নিতে চায়? জি। আচ্ছা, তবে আপনার কাছ থেকে কালেকশন অনেক, দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। জি। এর পাশাপাশি কী কী ধরনের কালেকশন রয়েছে আপনার কাছে?
আমার কাছে আপনার সাহিওয়াল বড় মানের মাঝারি আপনার মুন্ডি কিছু ষাঁড় গরু আছে কিছু প্রেগনেন্ট গরু আছে সব কোয়ালিটি আছে আচ্ছা কোনো দর্শক যদি এই প্রতিবেদনের বাইরে থেকেও নিতে চায় তাহলে ফোনের মাধ্যমে দেখে নিতে পারে আচ্ছা মানে এর ব্যতিরেকে যদি বা এর পরিবর্তে যদি আরও কোনো কালেকশনের প্রয়োজন হয় আপনাকে বললে আপনার খামার থেকে দিতে পারবেন আপনি জি জি অবশ্যই তো সর্বশেষ সংক্ষিপ্ত আকারে যদি দর্শক ভাইদের কোনো কিছু বলতে চান আপনি দর্শক ভাইদের বলার তেমন কোনো কথা নেই তবু একটা কথা বলতে চাচ্ছি যে যে কোনো জিনিস করতে হলে ভেবেচিন্তে করতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে খামারটা পরিচালনা করতে হবে এবং যে লোকটা পরিচালনা করবে সেও কোয়ালিটি সম্পন্ন হতে হবে মানে দক্ষ হতে হবে হ্যাঁ অবশ্যই যদি দক্ষ লোক দিয়ে পরিচালনা করা যায় সেক্ষেত্রে আপনার যে কোনো মনে করেন গরু একটা সমস্যা হয়েছে একটা রোগ আক্রান্ত হয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে তার তো বুঝতে হবে যে এই গরুটা কী সমস্যা হয়েছে এটা তো জানাতে হবে এখন যদি মালিককে না জানে সেক্ষেত্রে তো ওটা সমস্যা হয়ে যাবে ছোটোর থেকে বড় ধরনের সমস্যা হয় এই জন্য দক্ষ কর্মচারী লাগবে এবং পারফেক্ট কোয়ালিটির গরু দিয়ে সংগ্রহ করতে হবে আপনার গরু কিন্তু বকনা গরু সংগ্রহ করতে হলে অবশ্যই তার রেকর্ডটা জানার প্রয়োজন আছে 100% রেকর্ড জানতে হবে রেকর্ড জেনে শুনে সংগ্রহ করতে হবে অতীতের রেকর্ডটা জানার প্রয়োজন আছে এবং সারের রেকর্ডটাও জানার প্রয়োজন আছে অবশ্যই তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার অসংখ্য কালেকশন ছিল এর মধ্যে বাসায় কিছু কিছু কালেকশন আমাদের মধ্যে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু